শিল্পাচার্য জয়নুল আবেদিনের 48তম মৃত্যুবার্ষিকী পালন উপলক্ষে শিল্পাচার্য জয়নুল আবেদিনের জীবন ও কর্মের উপর আলোচনা অনুষ্ঠানে লোকজ কারুশিল্পের ভুবন, ঐতিহ্যের গৌরব ও সময়ের সংকট শীর্ষক সেমিনারে যোগ দিচ্ছেন বাংলাদেশের মাননীয় প্রধান বিচারপতি, বিচারপতি জনাব আয়েদুল হাসান। প্রধান বিচারপতি এই মুহূর্তে বড় সর্দার বাড়ির ভিতরে সেমিনার কক্ষে প্রবেশ করতেছেন, তার প্রোটোকল। এছাড়া বাংলাদেশ লোক কারুশিল্প ফাউন্ডেশনের কর্মকর্তা কর্মচারী বিন্দুগণ, নারায়ণগঞ্জ 3 আসনের মাননীয় সংসদ জনাব আব্দুল্লাল কায়সার এবং সাংস্কৃতিক বিষয়ক মন্ত্রণালয়ের সম্মানিত সচিব সহ স্কুল কলেজের শিক্ষার্থীরা, এছাড়া গণ্যমান্য ব্যক্তিবর্গ সহ সবাইকে নিয়ে শিল্পাচার্য জয়নুল আবেদিন আমাদের অহংকার, বাঙালির গর্ব। বাংলাদেশের মানুষ তাকে স্বতঃস্ফূর্তভাবে ভালোবেসে উপাধি দিয়েছে শিল্পাচার্য। গ্রামীণ পটভূমিতে তার বিখ্যাত চিত্রকর্মগুলোর মধ্যে রয়েছে দুর্ভিক্ষ, চিত্রমেলা, সংগ্রাম, ঝড়, বইটানা, গুনটানা, গায়ের বধু, বেদেনী, সাঁওতাল রমণী, মা, নদী ও নৌকা নিয়ে অনেক জলরঙ্গ ছবি। আদিবাসীদের জীবন ও প্রাকৃতিক ছবি, নবান্ন, 65 ফুট দীর্ঘ আবহমান বাংলার এক বিশাল ছবি। 70-এর ভয়াবহ জলোচ্ছ্বাসের ছবি, মনপুরা 70, 30 ফুট দীর্ঘ এক মর্মস্পর্শী স্ক্রেচ চিত্র এবং আরও অনেক ছবি। জয়নুল আবেদিনের 800 ছবির সংগ্রহ রয়েছে বাংলাদেশের জাতীয় জাদুঘরে। সমগ্র 50 ও 60-এর দশক ধরে জয়নুল আবেদিনের কর্মে রিলিজম, নান্দনিকতার পল্লীর বিষয়বস্তু, আবহমান বাংলার গ্রামীণ জীবনের এক নিবিড় পটভূমির চিত্র, তার শিল্প অনাবিল সৌন্দর্য নিয়ে ফুটে উঠেছে প্রাকৃতিক ও মানুষের তৈরি প্রতিবন্ধকতার বিরুদ্ধে সংগ্রামরত নরনারীর বলিষ্ঠ শারীরিক গঠন, স্মরণ করিয়ে দেয় ব্যক্তিক সীমাবদ্ধতার মাঝে আধুনিকতাবাদের গুরুত্বপূর্ণ ধারণাকেও। জয়নুলের কর্মকেন্দ্রীয় হয়েছে সব প্রতিকূলতার বিরুদ্ধে গ্রামীণ নরনারীর শ্রম ও সংগ্রাম, ও সেই সাথে তাদের ক্ষমতার বহিঃপ্রকাশের মাধ্যমে। 1969 সালের গণ অভ্যুত্থানের বিজয়কে ভিত্তি করে আঁকা 65 ফুট দীর্ঘ স্ক্রোল পেন্টিংয়ের চাইনিজ ইংকং, জলরং ও মোমের ব্যবহার, গ্রামের 52-র উৎসব এবং 1970 সালের প্রলঙ্কারী ঘূর্ণিঝড়ের প্রাণ হারানোর হাজারো গ্রামীণ মানুষের স্মৃতির উদ্দেশ্যে আঁকা 30 ফুট দীর্ঘ মনপুরা পেন্টিংটির মাঝে তার কর্মের বৈচিত্র্য লক্ষ্য করা যায়। তার চিত্রকর্মে ফুটে উঠেছে নানা রকম প্রাকৃতিক ও মানব জীবনের চিত্র। বাংলাদেশের মাননীয় প্রধান বিচারপতি মহোদয় আমাদের মাঝে কেউ ঘুরতে ঘুরেছেন, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত আছেন বিশেষ অতিথি হিসাবে সরকারি কলেজের শিক্ষক শিক্ষিকা ছাত্র ছাত্রী কিন্তু স্বাগতকে আমি স্বাগত জানাচ্ছি। পরে আমরা আমাদের
শিল্পাচার্য জয়নুল আবেদিন 1914 সালে 29 ডিসেম্বর কিশোরগঞ্জে জন্মগ্রহণ করেন। তার পিতার নাম তমিজউদ্দিন আহমদ, মাতার নাম জয়নাবুন্নেছা। জয়নুল 1948 সালে ঢাকায় প্রতিষ্ঠিত করেন আর্ট ইনস্টিটিউট। 1967 সাল পর্যন্ত এই ইনস্টিটিউটের অধ্যক্ষ পদে অভিষিক্ত থেকে প্রতিষ্ঠানটিকে সুন্দরভাবে গড়ে তোলেন। 1974 সালে দিল্লি বিশ্ববিদ্যালয় তাকে সম্মাননা সূচক ডিলিট উপাধিতে ভূষিত করে। সেমিনারে স্বাগত বক্তব্য রাখেন ফাউন্ডেশনের উপপরিচালক জনাব AKM আজাদ সরকার। প্রাচীন গৌরবময় ও বৈচিত্র্যময় সংস্কৃতির ঐতিহ্যের লীলাভূমি বাংলাদেশ, এর বিস্তৃত অঞ্চল বৈচিত্র্যের পরিপূর্ণ। সোনারগাঁও বাংলার ইতিহাসের এক গৌরবোজ্জ্বল প্রাচীন জনপদ। প্রায় 300 বছর সোনারগাঁও প্রাচীন বাংলার রাজধানী ছিল। সুলতানীয় আমলের পটভূমিতে আমাদের সোনালী ঐতিহ্যের দিকে পিছন ফিরে তাকিয়ে দেখতে বেছে নেওয়া হয়েছিল সোনারগাঁওকে। মুঘল সুবেদার ইসলাম খানের সময়ে 1608 সালে ঢাকায় রাজধানী স্থানান্তরিত হওয়ার পর সোনারগাঁওয়ের গুরুত্ব ম্লান হয়ে যায়। তথাপি সোনারগাঁও আমাদেরকে নিয়ে যায় সোনালী অতীতের কাছে। ঐতিহাসিক সোনারগাঁওয়ের অতীত স্মৃতিকে সামনে রেখেই জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পরামর্শ এবং আর্থিক সাহায্যের শিল্পাচার্য জয়নুল আবেদিনের আন্তরিক প্রচেষ্টায় প্রতিষ্ঠিত হয় গৌরবদীপ্ত প্রতিষ্ঠান বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশন, যা সোনারগাঁও জাদুঘর নামে পরিচিতি পায় এখনকার রূপে। বাংলাদেশের ঐতিহ্যবাহী লোক ও কারুশিল্পের সংগ্রহ, সংরক্ষণ, প্রদর্শন ও পুনরুজ্জীবন করার লক্ষ্যে ও উদ্দেশ্য নিয়ে 1975 সালে 12 মার্চ সরকার এক প্রজ্ঞাপন বলে নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশন প্রতিষ্ঠিত করে। জয়নুল আবেদিন অনেক জাতীয় দায়িত্ব পালন করে গেছেন। শহীদ মিনার, সাভার জাতীয় স্মৃতিসৌধ ও শিল্পকলা একাডেমি প্রতিষ্ঠা তারই স্বপ্ন ও উদ্যোগের ফসল। সোনারগাঁওয়ে লোকশিল্প জাদুঘর তিনি প্রতিষ্ঠা করেন। শিল্পাচার্য জয়নুল আবেদিন বাংলাদেশের গ্রামকে ভালোবাসতেন, তাই তিনি বারবার এই দেশের মানুষের গ্রামীণ জীবনের পটভূমি ও তাদের সুখ দুঃখের ছবি এঁকেছেন। তিনি কঠোর শ্রম দিয়ে গড়ে তোলেন ঢাকা আর্ট কলেজ। জয়নুল আবেদিন 1976 সালে 28 মে দুরারোগ্য ক্যান্সারে আক্রান্ত হয়ে ঢাকায় মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল 62 বছর। তারই প্রচেষ্টায় গড়ে ওঠে ঢাকা আর্ট কলেজের প্রাঙ্গণে তাকে সমাহিত করা হয়। তিনি সেখানেই চিরনিদ্রায় শায়িত আছেন। আজ 48তম মৃত্যুবার্ষিকীতে গভীর শ্রদ্ধা ভরে স্মরণ করছে আজকের দিনটি বাংলাদেশ লোক কারুশিল্প ফাউন্ডেশন। আজকের অনুষ্ঠান মৃত্যুবার্ষিকী সম্মেলন জানাচ্ছি আমাদের মধ্যে